দর্শক, আগামীকাল ডু অর ডাই ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে টিকে থাকতে হলে বাংলাদেশের জয় ভিন্ন অন্য কোনো পথ খোলা নেই। তার আগে আলোচনায় এসেছে এই যে এখানে খেলা হবে, অর্থাৎ ওভালের কন্ডিশনটা কেমন হবে, অর্থাৎ উইকেট কন্ডিশনটা কেমন হতে পারে বা কেমন হতে পারে বাংলাদেশের স্কোয়াড, এসব নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার হুমায়ুন কবির রোজ। আমরা রোজের কাছ থেকে জেনে নেব আসলে কালকের উইকেট কন্ডিশন বা বাংলাদেশের একাদশটি কেমন হতে পারে। রোজ, আসলে কেমন হতে পারে কালকের উইকেট? প্রথমে যেহেতু আলোচনা এটি আসবে, কারণ হচ্ছে ওভালে আমরা দেখেছি খুব স্কোর 300+ বা এরকম হচ্ছে এবং বাংলাদেশ লাস্ট ওয়ানডেতে 300+ রান করেও কিন্তু জিততে পারেনি, সুতরাং উইকেটটা খুব বড় একটা ফ্যাক্ট হতে পারে। আপনার দৃষ্টিতে কেমন হতে পারে কালকের উইকেট? প্রথমে আপনাকে বলি যে উইকেটটা একেবারে ট্রু উইকেট, ব্যাটসম্যানদের জন্য একেবারে স্বর্গীয় উইকেট। এখানে আসলে প্রচুর রান আছে। আমরা যদি প্রথম ম্যাচে দেখি, আসলে বাংলাদেশের মতো একটা দল ইংল্যান্ডের এরকম বিপরীত কন্ডিশনে বাংলাদেশ 305 রান করেছিল। পরের ম্যাচে কিন্তু দুই চির প্রতিদ্বন্দ্বী ওশিনিয়া অঞ্চলে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচে কিন্তু বেশ বড় স্কোর হয়েছিল, এবং শ্রীলঙ্কার ম্যাচের কথাও যদি বলি, শ্রীলঙ্কাও কিন্তু বেশ ভালো একটা স্কোরটাতে ডিফেন্ড করতে হয়েছিল, যদিও তারা পারেনি। ওই ম্যাচেও কিন্তু বেশ আমরা রান দেখেছি। সেক্ষেত্রে আসলে আমরা যদি 2015 বিশ্বকাপের কথা আপনারা চিন্তা করি, আপনি জানেন যে আইসিসির ইভেন্টে সবসময় কিন্তু আইসিসি আসলে বাণিজ্যর ব্যাপারটা মাথায় রেখে কিন্তু উইকেট যেন বেশি রান হয়, রাইট, ওই বিষয়টা মাথায় রেখে আসলে উইকেটটা তৈরি হয়। যদিও 2015 সালে কিন্তু বিশ্বকাপে আমরা ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম যে বোলারদের জন্য কিছু থাকে, কিন্তু আসলে এবারের উইকেটটা একেবারে আমরা দেখতে পাচ্ছি মরা উইকেট, যেখানে আসলে বোলারদের এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হয় যদি কিছু পাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে আসলে বোলারদের জন্য আসলে এই উইকেটে খুব কঠিনই হবে। কেনিংটন ওভালে যে ম্যাচটা বাংলাদেশে আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, ডু অর ডাই ম্যাচ, এই ম্যাচেও আসলে ওই রকমই প্রত্যাশা করা যাচ্ছে। আসলে এখন আলোচনা আসলে উইকেটের থেকেও কিন্তু দলের যে কম্বিনেশন, আসলে ডু অর ডাই ম্যাচে একাদশ নির্বাচনটা, কারণ গত ম্যাচে আমরা কিন্তু দেখেছি জানেন যে বোলিংয়ে বাংলাদেশের ঘাটতি আছে, সেই ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য কিন্তু দু একটা পরিবর্তনের কথা আমরা শুনেছি। সহকর্মী সাজিদ মুস্তাহিদের সাথে আমরা কথা বলেছি, আমাদের বিভিন্ন সূত্র বা টিম ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা একাদশ প্রায় জানতে পেরেছি, সেই একাদশ নিয়ে এখন কথা বলবো। আসলে আমরা যতটুকু আসলে জানতে পেরেছি এখন পর্যন্ত একাদশে একটা পরিবর্তন এসেছে এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি। আপনি জানেন যে আপনার ইমরুল কায়েস কিন্তু অন ডাউন ব্যাট করেছেন, আসলে দলের প্রয়োজনে রণকৌশল আসলে পরিবর্তন করা হয়েছিল। সেই ইমরুল কায়েস হয়তো পর কালকের ম্যাচে আসলে দল থেকে বাইরে যেতে পারেন, কারণ ওখানে সাব্বিরকে কিংবা মাহমুদুল্লাহ রিয়াদকে আসলে প্রয়োজনে ব্যবহার করানো হবে। আসলে ইমরুলের জায়গায় যতটুকু আমরা জানতে পেরেছি আসলে সেটা হলো মিরাজ। রোজ, আসলে আমরা একাদশ নিয়ে পরে আলোচনা করব। প্রথমে ওভালের উইকেটটি কেমন হতে পারে, আমরা আমাদের কাছে উইকেটের যেই একটি চিত্র এসেছে সেটি আমরা একটু যদি অ্যানালাইজ করতাম, দেখে নিতাম আর কি যে উইকেটটি কেমন হতে পারে। এখন যদি উইকেটের কথা আগে বলেছিলাম, এই উইকেট সবসময় ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, যেটা একটু আগে বলছিলাম যে স্বর্গীয় ব্যাটসম্যানদের জন্য এখানে রান থাকবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন, আমরা যতটুকু জানি এই উইকেটে খেলা হবে, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। আপনি দেখতে পারবেন এখানে কিন্তু কোনো ঘাস নেই, অর্থাৎ ব্যাটসম্যানদের জন্য এখানে নেড়া উইকেট যেটা বলা হয় আসলে ব্যাটসম্যানদের জন্য সুবিধা হবে। এবং আজকে কিন্তু বার্ডিংহামে একটা ম্যাচ হয়েছে পাকিস্তান ভারতে, সেখানে কিন্তু আসলে এক নম্বর একরকম নেড়া উইকেটে খেলা হয়েছে এবং ব্যাটসম্যানদের জন্য সব কিছু ছিল, যদিও আসলে ভারতের বোলাররা ভালো বোলিং করাতে আসলে তারা একটা দ্রুত জয় ম্যাচটা হাতে নিয়েছে, কিন্তু এইরকম উইকেটে আসলে ব্যাটসম্যানদের পক্ষে শুরুর দিকে হয়তো ব্যাটসম্যানদের কিছুটা একটু স্ট্রাগল করতে হয়, একটু সেট হয়ে গেলে কিন্তু বড় রান, যেটা আমরা আগের ম্যাচেও যেটি দেখেছি। সুতরাং স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত বাংলাদেশের এই উইকেটে ব্যাটিং এর ক্ষেত্রে? এই যে শুরুর যে কথাটা বললেন, মাশরাফিও কিন্তু প্রথম ম্যাচে বলেছিলেন আসলে প্রথম ম্যাচে তাদের শুরুটা ভালো হওয়া চাই, শুরুটা ভালো করলে আসলে বাংলাদেশের ব্যাটিং লাইন আপও কিন্তু বেশ গভীর। আপনি জানেন মুশফিক কিন্তু দারুণ ছন্দে আছেন, যদিও সাকিব তার স্বাভাবিক খেলায় নেই, কিন্তু সাকিব এমন একজন প্লেয়ার, আপনি জানেন গত টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে একাই তিনি খেলেছিলেন ব্যাট বলে, আর সাকিব কিন্তু বড় ম্যাচে সবসময় জ্বলে ওঠে না, আর প্রত্যাশা থাকবে আসলে সাকিব কালকে ম্যাচে জ্বলে উঠবেন। তবে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যেটা বাংলাদেশের হাই স্কোরিং ম্যাচের শুরু থেকে একটা আভাস পাওয়া গেলেও কিন্তু ফিনিশিং ভাগে শেষটা হচ্ছে না, সেটার জন্য আসলে কোচ যদি তার কৌশল পাল্টে মাহমুদুল্লাহকে ওয়ান ডাউনে খেলান সেক্ষেত্রে সাব্বিরকে আসলে ফিনিশিং ভাগবেই দেখাটা উত্তম হবে। রোজ, আপনার কথায় চলে আসে, আসলে কালকের স্কোয়াডটা আপনি কেমন দেখতে চাচ্ছেন? স্কোয়াডে কোনো পরিবর্তন, যেমন ম্যাচের কথা আমরা একটা ইঙ্গিত পেয়েছি স্কোয়াডে পরিবর্তন আসতে পারে, সুতরাং কোন জায়গাটায় পরিবর্তনটা দরকার সেটা আসলে জানতে চাচ্ছিলাম। স্কোয়াডটা আসলে এইরকমই হতে পারে, আমরা যতটুকু জানি আসলে আপনি দেখতে পাচ্ছেন তামিম ইকবাল, সৌম্য সরকার, তাদের রসায়নটা কিন্তু বেশ ভালো জমেছে, ভালো একটা উদ্বোধনী জুটি আসছে অনেকদিন পর, সেক্ষেত্রে তারাই থাকছে।
করছেন এবং সাব্বির এখানে অনডাউনে ফিরে আসার সম্ভাবনা আছে, যদিও আসলে কিছু কৌশলগত কারণে আসলে মাহমুদুল্লাহ রিয়াদকে খেলানো হতে পারে। ওই যে যদি বাংলাদেশ আগে ব্যাট করে সেক্ষেত্রে ফিনিশিং ভাগে হয়তো সাব্বির লেটওয়ার্ডের ব্যাটিং করবেন স্কোরের জন্য। পাশাপাশি সব ঠিক আছে, তবে একটা বিষয়ে না বললেই নয় কিন্তু মাশরাফি মুস্তাফিজ ঠিক আছে, কিন্তু গত ম্যাচে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, একজন দ্রুত গতির বলার, সেক্ষেত্রে আসলে রুবেলের জায়গায় তাসকিনের আসার সম্ভাবনা বেশ আমরা আভাস পেয়েছি। কারণ আপনি জানেন বাংলাদেশের যে দুইজন ফাস্ট বোলার আছেন রুবেল এবং তাসকিন, তারা কিন্তু একমাত্র বোলার যে 145 কিলোমিটার উপরে বল করতে পারেন। আপনি জানেন তাসকিন ডাম্বুলে কিন্তু 147 কিলোমিটার বল করেছেন, সেক্ষেত্রে তাসকিন হয়তো রুবেলের জায়গায় আসতে পারে। শফিউলের সম্ভাবনাটা ক্ষীণ কিন্তু গতির দিক থেকে চিন্তা ওই জায়গায় একটা পরিষয় না বললে নয়, সেটা হচ্ছে কিন্তু কালকে আবহাওয়া অফিস বলছে কালকে কিন্তু বৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাসকিনের সম্ভাবনাটা বেশি, তবে রুবেলের শফিউলের ক্ষীণ সম্ভাবনা আছে। রোজ মিরাজকে নিয়ে যদি কিছু বলতেন, কিছু কথা শোনা যাচ্ছে মিরাজের টিমে ইন করতে পারে এরকম একটা কথা। মিরাজের বিষয়টা না বললে নয়, আপনি জানেন আসলে ইংল্যান্ডের বিপক্ষে যে টেস্টে বাংলাদেশের জয়েন অন্যতম নায়ক ছিলেন, কিন্তু মিরাজকে কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খুব মিস করেছে, কারণ ইংল্যান্ডের ব্যাটসম্যানদের কাছে কিন্তু একটা মানসিকভাবে আতঙ্কের নাম ছিল আসলে মিরাজ। সেই মিরাজ না থাকায় তার একটা অ্যাডভান্টেজ পেয়েছে, যে কারণে আসলে মিরাজকে এই ম্যাচে খেলানো হবে। স্পিন বাংলাদেশের যে স্পিন যে শক্তিটা, এটাকে সমৃদ্ধকরণের জন্য হয়তো মিরাজকে এই ম্যাচে দেখা যেতে পারে। রোজ এবার জানতে চাচ্ছিলাম আসলে অস্ট্রেলিয়ার একাদশ, তারা দেখেছি লাস্ট ম্যাচে বেশ বিধ্বংসী শুরু করেছিল, যদিও ম্যাচটি শেষ পর্যন্তই পায়নি, তো কেমন হতে পারে অস্ট্রেলিয়ার একাদশটি? অস্ট্রেলিয়ার উইনিং কম্বিনেশন যতটুকু আমরা জানতে পেরেছি, আসলে উইনিং কম্বিনেশন হয়তো ভাঙতে পারে। সেক্ষেত্রে আপনি জানেন জস হেজেলউড যে বলিংটা দেখেছে নিউজিল্যান্ডের বিপক্ষে, একাই ম্যাচের আসলে গতি পাল্টে দিয়েছিলেন, 6 উইকেট নিয়েছিলেন। এবং অস্ট্রেলিয়ার যে কামিংস আছেন বা স্ট্রাক আছেন, তারা যে গতিতে বল করেন আসলে 145 থেকে 150 গতিতে বল করেন। যদিও আসলে বাংলাদেশের লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান একাধিক আছেন, পাশাপাশি বাংলাদেশের লেগ স্পিন ব্যাটসম্যানরা কিছু দুর্বলতার বিষয়টা মাথায় রেখে কিন্তু একটা পরিবর্তন হয়তো হতে পারে ব্যাটিংয়ের জায়গায়। সেক্ষেত্রে আমরা দেখতে পারি কিন্তু আসলে অ্যাডাম জাম্পাকে, আসলে শেন ওয়ার্ন চলে যাওয়ার পর যে তাদের যে লেগ স্পিন, আপনি জানেন স্টিভ স্মিথ লেগ স্পিনার মূলত আসলে যিনি অধিনায়ক বিশ্বের এখন অন্যতম সেরা ব্যাটসম্যান, তিনি কিন্তু লেগ স্পিনার হিসেবে দলে এসেছিলেন, কিন্তু সময়ের ব্যবধানে এখন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান, কিন্তু সেই ঘাটতি পোষানোর জন্য কিন্তু অ্যাডাম জাম্পাকে এই ম্যাচে রাখা হতে পারে। কারণ বাংলাদেশের স্পিনের ব্যাপারটা, লেগ স্পিনের দুর্বলতার ব্যাপারটা রেখে আর ঐতিহ্য এবং পরিসংখ্যান বিভিন্ন বলে অস্ট্রেলিয়ারা কিন্তু সবসময় লেগ স্পিনার খেলে থাকে, সেক্ষেত্রে হয়তো হ্যাস্টিংসের জায়গায় আসলে জাম্পাকে দেখানো যেতে পারে। তবে অস্ট্রেলিয়ার পেসাটা কিন্তু এক কথায় এই টুর্নামেন্টে দুর্দান্ত, কারণ তাদের পেস অ্যাটাকের বিপক্ষে আসলে নিউজিল্যান্ডের মতন ব্যাটিং লাইন আপও কিন্তু ধসে পড়েছিল। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এরকম বলার যেখানে থাকে তাদের কিন্তু দলে রাখা হবে। এবং আরেকটা কথা না বললেই নয়, আপনি আইপিএল দেখেছেন রিসেন্টলি, তার আগে কিন্তু বিগ ব্যাশও দেখেছেন, তারা কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন। আর ইংল্যান্ডের কন্ডিশনে তারা কিন্তু কাউন্টি ক্রিকেট পাশাপাশি তাদের বাইলেটারাল সিরিজটা বেশি থাকায় কিন্তু তারা এই কন্ডিশনটা খুব ভালোভাবে কোপ আপ করতে পেরেছে, যে কারণে আসলে তাদের পেস অ্যাটাকটা সবচেয়ে সমৃদ্ধ হবে আর কি। সেক্ষেত্রে রোজ কালকে টসটা কি খুবই গুরুত্বপূর্ণ কিনা বাংলাদেশের জন্য? ম্যাচে আসলে টসটা খুব গুরুত্বপূর্ণ, আর যেহেতু এই ম্যাচটা আপনার ডু আর ডাই ম্যাচ, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি জানেন যখন ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ আসলে টসে হেরেছিল, তখন কিন্তু বিখ্যাত ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জারকার পাশাপাশি কিন্তু নাসির হোসেন বলছিল যে বাংলাদেশ কিন্তু চেস করতে, তারা রান তাড়া করে জিততে পছন্দ করে, আসলে তারা টার্গেট দেওয়ার থেকে স্বাচ্ছন্দ্য বোধ করে, আসলে প্রতিপক্ষের বিপক্ষে তাড়া করে জিততে পছন্দ করে। সেক্ষেত্রে আসলে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা হয়তো চিন্তা করবেন আসলে যদি তার ভাগ্যে টস ভাগ্যে হেরে ব্যাটিংয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু 300 অধিক রান স্কোর বোর্ডে জমা করতে হবে। পাশাপাশি বাংলাদেশের যে বোলিং স্পিন শক্তিটা, বাংলাদেশের ঐতিহ্যগত আসলে উপমহাদেশের যে ব্যাপারটা, আসলে প্রত্যেকটা দেশের আসলে স্পিন যে ব্যাপারটা থাকে, সেক্ষেত্রে কিন্তু মিরাজের পাশাপাশি সাকিব আল হাসানকে জ্বলে উঠতে হবে যদি বাংলাদেশ প্রথমে ব্যাট করে। ভালো করতে হবে, হ্যাঁ, বোলিং বিভাগকে অবশ্যই জ্বলে উঠতে হবে, এটা সময়ের দাবি। পাশাপাশি আর একটা বিষয় না বললেই নয়, বাংলাদেশের এই ম্যাচ যদি আসলে টস জিতে বাংলাদেশ, সেক্ষেত্রে হয়তো সম্ভাবনা আছে প্রতিপক্ষকেই বাংলাদেশ ব্যাটিংয়ে পাঠাবে। ধন্যবাদ রোজ, খুব সুন্দর আলোচনা করার জন্য কালকের ম্যাচ নিয়ে। এছাড়া আমাদের প্রত্যাশা থাকবে কালকে অবশ্যই বাংলাদেশ জয়লাভ করবে এবং